আসসালামু আলাইকুম। সেহের স্পেশাল গরুর শিনার মাংসের ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার আজকের এই কারিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো আমরা সবাই জানি শিনার মাংসটা অনেকটা চর্বিযুক্ত থাকলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই চর্বির ফ্যাটটাকে আমি কিভাবে কাটিয়ে টেস্টি করে রান্না করলাম পুরোটা শেয়ার করেছি। আশা করছি আপনারা সাথে থাকলে আপনারাও শিখে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো অ্যাট ফার্স্ট আমি শিনার মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি শিনার মাংস আছে। তো শিনার মাংসের সাথে আমি কিছু ফ্রেশ মাংস দিয়েছি, যেহেতু আমার মেয়ে হাড্ডি খেতে চায় না। তো এবারে আমি একটি ননস্টিক কুকারের মধ্যে 1/2 কাপ তেল দিয়েছি, যেহেতু শিনার মাংসের ভেতর থেকে অনেকটাই তেল বের হবে। তো আমি এখানে বেশ কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম মাংসের অনুপাতে। তারপর তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম। তো আমি এখানে 3টি তেজপাতা, 5 টুকরো করে দারুচিনি এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তো এগুলো সুন্দর ফ্লেভার চলে আসলে এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমি শিনার মাংসটা ভুনা করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মিডিয়াম আছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ আদা পেস্ট। তারপর আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে যাতে মশলাতে পোড়া লেগে না যায় সেজন্য 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম, কারণ এই মুহূর্তে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। তো আমি এখানে 1.5 চা চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে করে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটা চলে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা শিনার মাংসটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব চুলার আঁচ প্রথমে মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো দেখুন শিনার মাংসের ভেতর থেকে কতটা তেল উঠে এসেছে। তো এটি কিন্তু অ্যাকচুয়ালি তেল না, শিনার মাংসের হাড্ডির ভেতর থেকে চর্বিটা কিন্তু বের হয়ে গেল। আর এই চর্বির ফ্যাটটা কাটিয়ে নিতে আমি কি ব্যবহার করছি আপনারা অবশ্যই সাথে থাকলে শিখে নিতে পারবেন। আমি আবারও ঢেকে রান্না করলাম মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝুলের জন্য এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। তারপর আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব প্রথমে মিডিয়াম আছে 20 মিনিটের মতো। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো আমি আরও খানিকটা ঝোল শুকিয়ে নিব। তার আগে আমি সেই বিশেষ ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করছি যাতে ফ্যাটটা কেটে যায়। তো আমি এখানে ভিনেগারটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তো আমি 1 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম। তারপর আমি মিডিয়াম টু লো হিটে ঢেকে রান্না করলাম 20 মিনিটের মতো। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ এবং গরম মশলা পাউডার 1/2 চা চামচ। যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি সেজন্য 1/2 চা চামচের মতো অ্যাড করে দিলাম।
এবারে আমি ঢেকে রান্না করেছি, 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আছে। ফাইনালি আমার সিনার মাংসটা কিন্তু রান্না হয়ে গেল, তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। কি দেখে জিভে জল আসছে তো! উপর থেকে আমি একটা পুদিনা পাতা ধুয়ে অ্যাড করে দিলাম, এতে করে এই কারির লুকসটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই কারির কালারটা দেখে বুঝতে পারছেন। যদি আমার আজকের এই সিনার মাংসের ভুনা রেসিপি আপনাদের ভালো লাগে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।